কি এমন জিনিস যে জন্ম থেকেই বুড়ো? 5 সেকেন্ড সময়, স্টার্ট নাও। 5 4 3 2 1 একদম সহজ করে চিন্তা করেন। পারছেন না? চেষ্টাও করলেন? No idea. Anyways, ওনারা চেষ্টা করেছেন কিন্তু কারেক্ট আনসার দিতে পারেননি। আমাকে সরি বলতে হবে। কি এমন জিনিস যে জন্ম থেকেই বুড়ো? 5 সেকেন্ড সময়। কি এমন জিনিস যে জন্ম থেকেই বুড়ো? 5 জন্ম থেকেই বুড়ো। জাম্বুরা তো এটা বুড়া, আমি বলছি বুড়ো। ও বুড়ো, হয়তো বা ভাষাগত একটা ডিফারেন্স থাকতেই পারে, বাট আমি আমার একটা স্পেসিফিক আনসার আছে, সহজভাবে চিন্তা করতে হবে। পারছেন না? এনিওয়েজ, ওনারা পারছেন না, আমাকে সরি বলতে হবে। সরি বলতে খুবই কষ্ট হয় মানুষদেরকে যারা ওনারা চেষ্টা করেন কিন্তু পারেন না। জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। কে? ফ্রেন্ডস। ওয়াও ফ্রেন্ডস, শুধু কি ফ্রেন্ডস না আরো কিছু? অনেক কিছু, অনেক কিছু। এনিওয়েজ, অনেক কিছু তার মানে স্পেশাল মুহূর্ত। স্পেশাল মুহূর্ত যদি হয়ে থাকে, সেই স্পেশাল মুহূর্তটাকে আরো স্পেশাল করতে চাই আমরা নতুন সময় একটি উপহার দিয়ে। কিন্তু সেই উপহারের জন্য তো দাদার উত্তর দিতেই হবে, ঠিক আছে? কি নাম আপনার? মেহজাবিন। কি করছেন? পড়াশোনা করতেছি। মেহজাবিন, বর্তমান সময়ে একটা হিট নাম, আশাটা উত্তরের আশাটা আমার এখানে করাটা ভুল হবে না, আই হোপ। এনিওয়েজ, আমি প্রশ্নে যাব সরাসরি, খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রশ্নটা হচ্ছে, কি এমন জিনিস যা জন্ম থেকেই বৃদ্ধ? 5 সেকেন্ডস, কাউন্ট ডাউন স্টার্টস। 5 4 বৃদ্ধাঙ্গুল। আমি 4 পর্যন্ত কাউন্ট ডাউন করেছি, উনি বলছেন বৃদ্ধাঙ্গুল। শুধু আনসার নিলে কি হয়? সেটা কিভাবে হয়েছে সেটা জানতে হবে, রাইট? কিন্তু কিভাবে সেটা একটু এক্সপ্লেইন করবে। জন্ম থেকেই তো বৃদ্ধ, তাই না? বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল, আমরা জন্মের পর থেকে সেটাকে বৃদ্ধাঙ্গুল বলেই পরিচিত বা বলে থাকি, সেই কারণে এটা জন্ম থেকেই বৃদ্ধ। যেহেতু দাদা এটা ছিল কারেক্ট আনসার, আপু 2 পর্যন্ত কাউন্ট ডাউন করেছিলাম, উনি উত্তর দিয়েছেন, আমিও 2 এর আগেই উপহারটা বুঝে দেব। নতুন সময়ের পক্ষ থেকে আপনার জন্য উপহার। নতুন সময়কে অনেক ধন্যবাদ, আর এটা একটা সারপ্রাইজ ছিল, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা খুবই আনন্দিত আপনাকে উপহারটা দিতে পারি। আমি বলেছিলাম আমি এখান থেকে একটা আনসার আশা করা ভুল হবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। একটি গরুর গলায় 10 মিটার লম্বা দড়ি বাঁধা আছে, কিন্তু সে 15 মিটার দূরত্বের ঘাস খাচ্ছে, কিভাবে সেটা? 5 সেকেন্ড সময়ের মাঝে বলতে হবে। 5 সেকেন্ডস, কাউন্ট ডাউন স্টার্টস নাও। 5 কারণ গরুর গলায় হচ্ছে 10 মিটারের দড়ি বাঁধা আছে, আর গরুটার লম্বা হচ্ছে 5 মিটার, তাহলে তো 15 মিটার সে খেতেই পারবে। একদম সহজ করে চিন্তা করতে হবে, একদম আমি বলেছি এডুকেশন চিন্তা করা যাবে না। প্রশ্নটা একটু আরেকবার করতেন। আচ্ছা, 2 সেকেন্ডস কিন্তু আপনার বাকি আছে, প্রশ্নটা করেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, একটি গরুর গলায় 10 মিটার লম্বা বা দূরত্বের একটি দড়ি বাঁধা আছে, সে 15 মিটার দূরত্বের ঘাস খাচ্ছে, কিন্তু কিভাবে সেটা? 2 হ্যাঁ 15 মিটার, হ্যাঁ 10 মিটারে গরু মানে 10 মিটার দড়ি বাঁধা আছে, কিন্তু গরুটার দড়িটা তো কোথাও বাঁধা নেই, তাহলে তো গরুটা 15 মিটার কেন, 20 মিটার দূরত্ব খেতে পারবে, ভেরি ইজি। কারণ গরুটা যদি ওই দড়িটা 10 মিটারের দড়িটা যদি কোনো একটা কিছুর সাথে মানে কোনো একটা লাঠি বা কোনো একটা প্লারের সঙ্গে বাঁধা থাকতো, তাহলে তো আর গরুটা ওইভাবে যে খেতে পারতো না, যেহেতু ওইটা খোলা আছে, আপনি তো আর বলেন নাই যে বাঁধা আছে। সো গরুটা 15 মিটার কেন, 100 মিটার দূরত্ব যেয়েও খেতে পারবে, নো প্রবলেম। ওকে, কথায় আছে বা আমরা মাঝে মাঝেই পাই, একটি কিনলে একটি বোনাস বা একটি কিনলে একটি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো আমি এক্সপ্লানেশন করি চাইনি, তার আগে উত্তর এবং এক্সপ্লানেশন দুটো একসাথে, খানিকটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো। যেহেতু উনি এত কনফিডেন্টলি দিচ্ছে, আমি সেখানে না করব না, আমি উপহার বুঝিয়ে দেবো। কংগ্রাচুলেশনস, দ্যাট ওয়াজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড ইউ আর গেটিং এ গিফট ফ্রম নতুন সময়। এই হচ্ছে আপনার উপহার, কিছু বলবেন? থ্যাংক ইউ নতুন সময়কে, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। ভাবতেই পারিনি যে এভাবে আপনার সঙ্গে দেখা হবে, আর এভাবে 5 সেকেন্ডের একটা অ্যান্সার করে আসলে একটা গিফট জিতবো। থ্যাংক ইউ সবাইকে।